তাহলে কথাগুলি বুঝতে সহজ হবে। সুরাটার নাম সুরাতুল গাশিয়া, এটা আখেরাতের একটা আজাব। গাশিয়া মানে ডাকিয়া বেলা। তাফসীরের কিতাবে আসছে, কোনো একজন ব্যক্তিকে যদি একটা তেলের ড্রামের ভিতরে ভরে চারদিকে যতটুকু সম্ভব মাটি দিয়ে তারপরে তেলের ড্রামটাকে উপর দিক দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া যায়, তো মানুষটা কোনো দিকেই লাড়াচাড়া করতে পারবে না। চারদিক তারে ডাকিয়া নিয়েছে, এমন অবস্থায় যদি জীবন্ত তারে রেখে দেওয়া যায়, এই যে একটা ডাকনাযুক্ত আজাব, এটার নাম গাশিয়া। আল্লাহ অন্যত্র এই আজাবটা কেন দিবেন একথা বলেছেন, ওয়াকাইয়িম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুদুনা আলাইহা। আমার বান্দারা, আসমান জমিনে লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ এবং হাজারো সৃষ্টি আল্লাহর পরিচিতি বহন করে চলছে, তারপরেও যদি আল্লাহকে না চিন, তাহলে আখেরাতে গাশিয়া নামক আজাবের অপেক্ষায় থাকো। উক্ত আয়াত যেগুলি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরায়ে গাশিয়া, এজন্য রাখা হয়েছে, উক্ত আগের যে আয়াতটা আছে আপনাদের সামনে পড়েছি, ওই আয়াতের ব্যাখ্যা এ চারটি আয়াত। গাশিয়া নামক শাস্তি কেন দিবেন, তা আল্লাহ বলতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমার উটের দিকে তাকাও না, কিভাবে তৈরি করেছি। আমার উটের দিকে সূক্ষ্ম নজরে তাকাইলে এক আল্লাহর পরিচয় আছে। ওয়া ইলা সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে তাকাও, কিভাবে তৈরি করা হয়েছে। আসমানের প্রতিটা গ্রহ নক্ষত্রের মধ্যে আল্লাহর পরিচয় আছে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড় পর্বতের দিকে তাকাও, পাহাড় পর্বতের মধ্যে আল্লাহর পরিচয় আছে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের প্রতিটা ধুলিকণায় তালাশ করে দেখো কিভাবে জমিনকে বিস্তৃত করা হয়েছে। এগুলির ভিতরে এক আল্লাহর পরিচয় আছে, ঠিক কিনা কোন। বিশেষ করে প্রথমে উটটাকে বললেন, অন্যান্য জানোয়ারের তুলনায় উটটার ধরন সৃষ্টির তবিয়ত ভিন্ন। দুনিয়ার সমস্ত জ্ঞানী বিজ্ঞানীগণ একমত, অক্সিজেন ছাড়া কোনো জিনিস বাঁচে না, অক্সিজেন ছাড়া কোনো সৃষ্টিই বাঁচতে পারে না পৃথিবীর। তা আল্লাহ পাক উটটাকে এমন করে তৈরি করেছেন, উটের ভিতরে অক্সিজেন তৈরি করার মেশিন আছে, 20 দিন 21 দিন পর্যন্ত এক শ্বাসে কাটায় দিতে পারে। আরবের মধ্যে যখন যন্ত্রবায়ু দেখা দেয়, বালুগুলি উপরে উঠতে থাকে, মালিককে উপরে কোনো স্থানে দিয়ে নিচা জমিনের মধ্যে মাথাকে নিচে করে বসে যায়, তার উপরে মাটির টিলা হয়ে যায়, 10 দিন 15 দিন পরে মালিকে যাইয়া খুদে দেখে এখনো উটটা সম্পূর্ণরূপে সুস্থ আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানী কয় অক্সিজেন ছাড়া সৃষ্টি বাঁচে না, আল্লাহ কয় আমার উটটার দিকে তাকাও, সে অক্সিজেন ছাড়া লম্বা সময় পর্যন্ত থাকতে পারে। দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পানি ছাড়াও, পানির আরেক নাম জীবন, পানি ছাড়া সৃষ্টি বাঁচে না। মরুভূমির একটা জানোয়ার উট, তাকে যদি মালিকে পানি দিতে হয়, নিজের পানি নিতে হয়, 20 দিন পর্যন্ত মরুভূমিতে চলবে, তো নিজের পানি তো সব উটকেই খাওয়াই ফেলতে হবে, তো নিজে খাইবে কোথায় থেকে। আল্লাহ উটের গর্দানের মধ্যে করেছেন, গলার মধ্যে এত বড় টাঙ্কির ব্যবস্থা করেছেন, সে এরকম 20 কেজি 25 কেজি 40 কেজি পর্যন্ত পানিকে গলার ভিতরে ঢুকাইয়া ইচ্ছা মতো 20 দিন 25 দিন পর্যন্ত মালিককে নিয়ে সফর করতে পারে, কোন প্রকারের পানি পান করা ছাড়া। এটাও এক আশ্চর্য সৃষ্টি, কি আশ্চর্য ঘটনা, 20 দিন পর্যন্ত পানি ছাড়া এক ডুকে যে থাকতে পারে, এটা উট। সুবহানাল্লাহ। এমনকি উটের ধরনটা এমনি আমাদের দেশের গরু ছাগলের মতো, আমাদের দেশের গরু ছাগল সামান্য ওষা একটা জমিনে উঠতে পারে না, একটা ট্রাক শক্তিশালী যেই টিলার মধ্যে উঠতে না পারে, একটা উট নিয়ে তার মালিককে নিয়ে দ্রুত গতিতে ওই টিলার উপর দিয়ে যাইতে পারে, যে ট্রাক এখনো টিলার উপরে মরুভূমির বালুকা রাশির টিলার উপর উঠতে পারে না, একটা উটনি তার মালিককে নিয়ে অনায়াসে দ্রুত গতিতে টিলা পার হতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে, তাকাও আমার উটনিটার দিকে, এই উটনিটার দিকে যদি তুমি তাকাও, আল্লাহর পরিচয় আছে। ওয়া ইলা সামাই কাইফা রুফিআত, আমার আসমানের দিকে তাকাও, কিভাবে আসমানটা তৈরি করেছি। আমরা যে পৃথিবীতে বসবাস করি,
আমাদের পৃথিবীর আয়তন প্রায় 51 কোটি 10 লক্ষ বর্গ মাইল, এখান থেকে যদি মাপ দেন আবার এখান পর্যন্ত পৌঁছতে পৃথিবীর আয়তন দাঁড়াবে 51 কোটি 10 লক্ষ বর্গ মাইল। আমরা পৃথিবীর উপরে যা দেখতে পাই চাঁদ, চাঁদ আমাদের পৃথিবী থেকে 2,40,000 মাইল উপরে, তারই উপরে সূর্য, সূর্যটা আমাদের পৃথিবী থেকে 9,30,000,000 মাইল উপরে। যেই সূর্যটাকে আমরা একটা প্লেটের মতো দেখি, ওই সূর্যের বরত্ব বলতে গিয়ে বিজ্ঞান বলে ওই সূর্যটা আমাদের পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবীকে যদি একত্রিত করা হয় যত বড় হবে, আল্লাহ সূর্যটাকে তত বড় করে বানিয়েছেন। এই সূর্যকে কেন্দ্র করে প্রতিদিন 11টি গ্রহ ঘূর্ণায়মান, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, বুধ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, প্ল্যানেট, 11টি গ্রহ একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে, যে জায়গা লাগে এটাকে গ্যালাক্সির জগৎ বলে। বিজ্ঞান আমাদের মহাকাশে প্রায় 20,000 গ্যালাক্সির জগতের আবিষ্কার করেছে, যার ঐক্যবদ্ধ নাম দিয়েছে মিল্কি ওয়ে। এরকম মহাকাশে লক্ষ লক্ষ কোটি কোটি মিল্কি ওয়ে দ্বারা আল্লাহ পাক আমাদের মহাশূন্য সাজাইয়া, তখন আল্লাহ পাক তাআলা বৈজ্ঞানিকগণ দেখেছে এক একটা গ্যালাক্সির জগতে, এক একটা মিল্কি ওয়ের মধ্যে এক একটা গ্রহ, এক একটা নক্ষত্র আল্লাহ এত বড় করে তৈরি করেছেন, যে সূর্যটা আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এক একটা গ্রহ, এক একটা নক্ষত্র সূর্যটা থেকে কোটি 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 গুণ বড়। এরকম লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ দ্বারা আল্লাহ পাক আসমান সাজাইয়া তখন বান্দাকে বলেছেন, ও আমার বান্দা, আনতুম আসাদ্দু খালকান, আমি সামা ও বানাহা, তোমরা আমার শক্তিশালী এবং বড় সৃষ্টি, নাকি আমার চাঁদ বড় সৃষ্টি, আমার সূর্য বড় সৃষ্টি, আমার নক্ষত্রগুলি বড় সৃষ্টি? বরত্বের কারণে যদি অহংকার করার অধিকার থাকত, আমার চাঁদ অহংকার করতে পারত, আমার সূর্য অহংকার করতে পারত, আমার গ্রহ নক্ষত্রগুলি অহংকার করতে পারত। এত বড় সূর্যটা তার প্রভুর সাথে একটা সেকেন্ডের জন্য নফরমানি করে না, এত বড় গ্রহ নক্ষত্রগুলি একটা সেকেন্ডের জন্য নফরমানি করে, একটা আরেকটার সাথে লাগে না। আর তোমরা এত ছোট সৃষ্টি হয়ে কিভাবে প্রভুর সাথে সারাদিন নফরমানি করে বেড়াও, ঠিক কিনা? করো এজন্য মুসলমান, কোন ব্যক্তি যদি অহংকার করে, নাফরমানি করে, এটার মারাত্মক এরকম শাস্তি আল্লাহ রেখেছেন। একজন ব্যক্তি অহংকার করে, একটা সরিষার দানা পরিমাণ যদি নাফরমানি করে, একজন ব্যক্তি আছে ভুলে নাফরমানি হয়ে গেছে, এটা ভিন্ন মাসালা। কিন্তু অহংকার করে আল্লাহর সাথে, আমি বড় রে, আমি নেতা রে, আমি তেনা রে, আমি এই মন্ত্রী রে, আমি সেই মন্ত্রী রে, এজন্য সে নাফরমানি করেছে। আল্লাহ বলছেন একটা সরিষার দানা পরিমাণ, একটা সেকেন্ড পরিমাণ নাফরমানি, এটা সাত আসমানের উপরে যাইয়া বুরুজে মুসাইয়াদার ভিতরে লুকায় আছে, সেখান থেকে আল্লাহ তানিয়া বের করে আনবেন। আমার দুনিয়া পাইয়া আমার অক্সিজেন গ্রহণ করে, আমার কার্বন ডাইঅক্সাইড দহন করে, আমার সাথে কিভাবে নাফরমানি করেছিলি? একটা সেকেন্ড পরিমাণ নাফরমানি সাত জমিনের নিচে, পাহাড়ের নিচে, পাথরের নিচে চাপা পড়ে আছে, সেখান থেকে আল্লাহ কিয়ামতে উঠায় আনবেন। কেন আমার সাথে তুমি নাফরমানিটা করেছিলে? এজন্য যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ তারে জান্নাত দিবে না। আল্লাহ বলছেন তাকায় দেখো, এত বড় সূর্যটা যদি 1 ঘন্টার জন্য নাফরমানি করত, পৃথিবীর সমস্ত গরিব কাম পরিবর্তন হয়ে যাইত। 1 ঘন্টার জন্য যদি চন্দ্রটা নাফরমানি করত আর দাঁড়ায় থাকত, পৃথিবীর ইনকেলাব পরিবর্তন হয়ে যাইত, ঠিক কিনা? কোন এ কথাটা বোঝার জন্য সংক্ষেপে আমাদের পৃথিবীর বয়স কাম দিলে কথাটা বুঝতে সহজ হবে। আমাদের পৃথিবীর বয়স লাগতে গিয়ে বিশ্ববিখ্যাত দার্শনিক, হাদিস শাস্ত্রের পণ্ডিত, প্রখ্যাত ইমাম ইবনে আসাকির তার কিতাব তারিখে মুহাম্মদ ইবনে ইসহাক নামক গ্রন্থে 19 নম্বর পৃষ্ঠা খণ্ড নম্বর 1-তে লিখেন, আদম আল ইসলাম জান্নাতে 130 বছর অবস্থান করে দুনিয়াতে আগমন করেন, দুনিয়াতে এসে 960 বছর অবস্থান করে এন্তেকাল করেন। আদম আল ইসলাম যেদিন এন্তেকাল করেছেন সেদিন থেকে 1200 বছর পর সাইয়েদানা নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেন। সাইয়েদানা নূহ আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে 1142 বছর পর সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেন। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে 565 বছর পর সাইয়েদানা মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেন। সাইয়েদানা মূসা আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে 569 বছর পর সাইয়েদানা দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেন। সাইয়েদানা দাউদ আলাইহিস
ইসলাম যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে ১৩৫৬ বছর পর সাইয়েদানা ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আগমন করেন। সাইয়েদানা ঈসা আলাইহিসসালাম যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন থেকে ৫৭১ বছর পর অর্থাৎ ৫৭১ খ্রিস্টাব্দে সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন শাফুল মুজনাবিন আফজালুল হামিদিন রহমাতাল্লিল আলামিন সরদারে দোজাহান তাজদারে মদিনা জিগার গোশে আমেনা সাহেবে শরিয়া ইমামুল হুদা ফসিহুল বায়ান মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল হাবিবে কিবরিয়া আশেকে ইলাহী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেন। উক্ত দৃষ্টিকোণ থেকে আমাদের পৃথিবীর বয়স দাঁড়ায় আদম আলাইহিসসালামের পরে প্রায় ৭৫০০ বছরের উপরে। বিজ্ঞান কোন জিনিসের বড়ত্ব এবং দূরত্ব মাপেন আলোক বর্ষের দ্বারা, যেটাকে ইংলিশে বলা হয় লাইট ইয়ার, অর্থাৎ আলোর গতি প্রতি সেকেন্ডে ১৮৬০০০ মাইল। ১৮৬০০০০ মাইল উপরে যদি একটা লাইট ফিট করা হয় সেখান থেকে আলো পৃথিবীতে পৌঁছতে সময় নেবে এক সেকেন্ড। চাঁদ আমাদের পৃথিবী থেকে ২৪০০০০ মাইল উপরে, এর মানে চাঁদ থেকে আলো পৃথিবীতে পৌঁছতে সময় নেয় মাত্র ২ সেকেন্ড। সূর্যটা আমাদের পৃথিবী থেকে ৯,৩০,০০০ মাইল উপরে, এর মানে সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছতে সময় নেয় ৮,১৭ সেকেন্ড। সূর্য থেকে আলো পৃথিবীতে বসতে সময় নেয় ৮,১৭ সেকেন্ড। এজন্য সূর্যের বড়ত্ব দাঁড়ালো আমাদের পৃথিবী থেকে প্রায় ১৩,০০০ গুণ বড়। বিজ্ঞান গবেষণা করে দেখেছে মহাকাশের ভিতরে মিল্কি ওয়ের মধ্যে আল্লাহ এমন কতগুলি গ্রহ এমন কতগুলি নক্ষত্র তৈরি করে রেখেছেন। ওই সূর্যটা যেখান থেকে প্রতি সেকেন্ডে আলো পৃথিবীর দিকে ১৮৬০০০০ মাইল বেগের দুনিয়ার দিকে দৌড়াচ্ছে, দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার দিকে আলো দৌড়াচ্ছে, এখনো এসে পৃথিবীতে আলো লাগে নাই। আমার মুসলমান ভাইয়েরা, সূর্য থেকে আলো পৃথিবীতে বসতে সময় নেয় মাত্র ৮ মিনিট। এজন্য সূর্যের বড়ত্ব দাঁড়ালো পৃথিবী থেকে ১৩,০০০ গুণ বড়। যেখান থেকে আলো ৭,০০০ বছরও দুনিয়াতে এসে লাগে নাই, কয়েক হাজার বছর পরে এসে দুনিয়াতে লাগবে। ওই গ্রহটার বড়ত্ব কত হবে, তার দূরত্ব কত হবে, এরকম লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ দ্বারা আসমান সাজাইয়া তখন আল্লাহ বলছেন আপালা ইয়ানজুরুনা ইলা সামাঈ কাইফা রুফিআত। আমার বান্দা, এত বড় আসমান দার দিকে তাকাও না, এত বড় আসমানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলি একজন স্রষ্টা ছাড়া কিভাবে তৈরি হলো? সুম্মার জিল বাসারা, আবার তাকাও, সুম্মার জিল বাসারা কাররাতাইন, বারবার তাকাও, তোমার ভিতরে যদি বিবেক থাকে এক আল্লাহর পরিচয় নিয়ে তোমার চোখ নিচে পড়বে, ঠিক কিনা? কোন তোমার ভিতরে যদি বিবেক থাকে এক আল্লাহর পরিচয় নিয়ে তোমার বিবেক নিচের দিকে ফিরবে। ২০০৮ সালে জার্মানি বৈজ্ঞানিকগণ একটি নক্ষত্রের আবিষ্কার করেছে। আমার দেশ পত্রিকা ছিল, ফুকাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা রাখত প্রতিদিন, তো ফুকাসের মধ্যে লিখেছে জার্মানি বৈজ্ঞানিকগণ একটি নক্ষত্রের আবিষ্কার করেছে যার নাম দিয়েছে কৃষ্ণ গহ্বর। সেখান থেকে আলো পৃথিবীতে পৌঁছতে সময় নেয় ২৭,০০০ লাইট ইয়ার। তার বরত্ব বলতে গিয়ে বলেছে যে সূর্যটা আমাদের পৃথিবী থেকে ১৩,০০০ গুণ বড়, ওই সূর্যটা থেকে কৃষ্ণ গহ্বর নক্ষত্রটা প্রায় ৪০,০০০ গুণ বড়। ৪০,০০০ সূর্যকে একত্রিত করলে যত বড় হবে কৃষ্ণ গহ্বর নক্ষত্রটা অত বড়। যেখানে বিজ্ঞান কৃষ্ণ গহ্বর নক্ষত্রের আলোচনা করেছে সাথে সাথে বিজ্ঞান এর নিচেই একথা বলতে বাধ্য হয়েছে, আমরা যতই উপরের বস্তু নিয়ে গবেষণা করি, যতই নিচের সৃষ্টি নিয়ে গবেষণা করি, ততই আল্লাহর সৃষ্টির নতুন নতুন রহস্য উন্মুক্ত হচ্ছে। সুবহানাল্লাহ। আমার দেশ পত্রিকা রিডিংয়ে দিয়েছে সাথে সাথে, যখন সাংবাদিকরা বলেছে এতে তোমরা কি পাইলা, তখন সাথে সাথে তারা দিয়েছে আমরা যতই উপরের বস্তু নিয়ে গবেষণা করি, যতই নিচের সৃষ্টি নিয়ে গবেষণা করি, ততই আল্লাহর সৃষ্টির নতুন নতুন রহস্য উন্মুক্ত হচ্ছে। এতে বোঝা গেছে মুসলমান, বিজ্ঞান আমাদের দুশ্মন নয়, বিজ্ঞান মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর একটা মাধ্যম। আমাদের দুশ্মন হচ্ছে কিছু কিছু মাথা ভাষা বৈজ্ঞানিক যাদের মাথার মধ্যে বানরে পেশাব করেছে, শুকরে পায়খানা করেছে, বা এরকম কুকুরে পায়খানা করেছে, হকটা সঠিকটা বুঝেও বোঝার চেষ্টা করে না, ঠিক কিনা? করে তাদের মধ্য থেকে একজন মিস্টার মেলতাস, লুকাস মেলতাস। মেলতাস বলল বাংলাদেশের মানুষেরা তোমরা মানুষ কমাও, দুই সন্তান যথেষ্ট, এর বেশি নিও না। বাংলাদেশের জনগণ বলল কেন আমরা বেশি নিব না,
ডক্টর মেলতাজ বলল মানুষ যদি বেশি হয় তাহলে দেশ তার ভারসাম্য হারাই ফেলবে। একটা নৌকার ভিতরে 200 যাত্রী আছে, 600 যাত্রী যদি উঠে নৌকা ভারসাম্য হারায়, ডুবে যাবে। সুতরাং এদেশের মধ্যে মানুষ যদি বেড়ে যায় তাহলে দেশ তার ভারসাম্য হারাবে, সাইক্লোন হবে, টর্নেডো হবে, দাবানল দেখা দিবে, ভূমিকম্প আসবে, মানুষেরা লাগাতার মারা যাবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর নিয়ন্ত্রণের দায়িত্ব কি ডক্টর মেলতাসের হাতে নাকি আল্লাহর হাতে? যে আমেরিকা বাংলাদেশ থেকে 10টা বাংলাদেশের সমান, একটা আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস, এখানে 15 কোটি মানুষের উপরে, আর সেখানের মধ্যে 1.5 কোটি মানুষ আমেরিকার লস এঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে 1997 সালের পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প দেখা দিয়েছিল। ভূমিকম্প আসার পূর্বে সংকেত দানকারী যন্ত্রগুলো ছিল নিঃশব্দ, কারণ ভূমিকম্পের সম্ভাবনা ছিল প্রবাবিলিটি 1 in 10,000, 10,000 ভাগের 1 ভাগ। রাতের 4টার সময় যখন ভূমিকম্প এসেই পড়ল, বিস্ফোরিত নেত্রে তাকিয়ে রইল, বিশ্বের সুপার পাওয়ার টেকনোলজি ওয়াকেজু প্রমাণিত হয়েছে, এমন ভাবে তাদের বিল্ডিং গুলিকে আকাশে ছুড়ে ফেলেছে। বাচ্চারা চকলেট খেয়ে যেরকম চকলেটের গুড়াগুলিকে পাতাটাকে আকাশের দিকে ছিঁড়ে ফেলে দেয়, এক একটা শক্তিশালী উপাদান দিয়ে তৈরি ব্রিজ গুলিকে কয়েকশো হাত দূরে নিয়ে নিক্ষেপ করল। কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় 4 লাখের উপরে মানুষ মাটি চাপা পড়ে মরল। সে দেশে মানুষ নাই, সে দেশে সাইক্লোন দেখা দেয়, দাবানল দেখা দেয়, ভূমিকম্প দেখা দেয়। এদেশের মানুষেরা সেখান থেকে অনেক গুণে বেশি, আজ পর্যন্ত বড় মাত্রার একটা ভূমিকম্প এদেশে নাই। এতে বোঝা গেছে মানুষের কারণে দেশ তার ভারসাম্য হারায় না। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ কোরআন শরীফে মুসলমানদেরকে বলছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবা আইদিন নাস, ও বান্দারা, জলে এবং স্থলের ভারসাম্য হারায় একমাত্র মানুষের হাতের গুনার কারণে। মানুষেরা যখন আল্লাহ আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে কুত্তা কুতিনির মতো রাস্তায় রাস্তায় ঘুরে, মানুষেরা যখন আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে বিজ্ঞানের পূজাতে লিপ্ত হয়, গণতন্ত্রের পূজাতে লিপ্ত হয়, তখনই আল্লাহর গজব সে দেশে আসে। এদেশের প্রতিটি দুলিকোনা থেকে 5 বার আল্লাহ আকবর আজানের ধ্বনি শোনা যায়, এদেশের প্রতিটি মসজিদে 5 ওয়াক্ত নামাজের জামাত হয়, এদেশের প্রতিটি মানুষের অন্তরে আল্লাহর ঈমান আছে, মহব্বত আছে, যার কারণে আজ পর্যন্ত এদেশ সম্পূর্ণরূপে নিরাপদ। ঠিক কিনা কোন? ডক্টর মেলতাজ বলেছে মানুষের কারণে তার ভারসাম্য হারায়। আল্লাহ কয়, ব্যাক কল, আমি আগে দুনিয়াকে ভারসাম্য রক্ষা করার ক্ষমতা দিয়েই তারপরে মানুষকে পাঠাই। এক বৈজ্ঞানিক, মাথা বসা বৈজ্ঞানিক, যার মাথায় বানরে পেশাব করছে, মগজ নষ্ট হয়ে গেছে, মিস্টার ডারউইন আসি কয়, মানুষ আগে বানর ছিল, বানরের হাত সুন্দর হয়ে গেছে, পা সুন্দর হয়ে গেছে, লেজ পড়ে গেছে, এখন মানুষ হয়ে গেছে। এমন গাঁজাখুরির কথা আমাদের দেশে যে গাঁজাখুর তারাও কয় না। দুনিয়ার যত জানোয়ার আছে, আল্লাহ পাক প্রতিটা জানোয়ারের একটা নির্দিষ্ট ভাষা দিছে, তাকে কোন একটা শব্দ শিখাইলে বলতে পারে। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত একটা বানর মানুষের সাথে একটা শব্দ উচ্চারণ করেছে এমন ইতিহাস নাই। আল্লাহ বানানোর সময়টাকে বোবা বানাইছেন। আল্লাহ বুঝাইতে চাইলেন একজন মাথা বসা বৈজ্ঞানিক আসবে, আশরাফুল মাখলুকাতকে বানরের সাথে তুলনা করবে, এজন্য আল্লাহ বানরটাকে জন্মগত বোবা বানাইছে। ঠিক কিনা কোন? না থেকে শব্দটা নাই তার ভিতরে, তো আর এটা মানুষ হবে কি কইরা? মানুষ হওয়ার জন্য হাইওয়ানে নাতেক লাগে, নাতেক শব্দটাই নাই, সুতরাং সে মানুষ হয় কি কইরা? কিছু বৈজ্ঞানিক চাঁদের দেশে পা রেখেছে, রেখে বলল আমরা তো আমাদের জ্ঞান দিয়ে চাঁদের দেশে আসতে পেরেছি, তোমাদের ইসলাম কি চাঁদে আসতে পারছে নাকি? তোমাদের ইসলাম কি চাঁদে পা লাগাইতে পারছে নাকি? আমরা বলি আমাদের ইসলাম 2,40,000 মাইল উপরের চাঁদ নয়, 9,30,00,000 মাইল উপরের সূর্য নয়, গ্যালাক্সির জগৎকে পাড়ি দিয়ে মিল্কি ওয়েকে ভেদ করে লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জকে নিচে ফেলে প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, সপ্ত আসমান ছেদ করে আল্লাহর সাথে সশরীরে সাক্ষাৎ করেছিল। ঠিক কিনা কোন? যে কথাটাকে আমাদের জাতীয় কবি অত্যন্ত সংক্ষিপ্তাকারে একটি কবিতার লাইনের ভিতরে নিয়ে এসেছেন, জাতীয় কবির ভাষায়, মহাবিশ্বের মহাকাশ প্রাণী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, মহাবিশ্বের মহাকাশ প্রাণী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি,
দুলুক বুলুক গোলাপ বেদিয়া খোদার আসন আরশ চেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছানি দুলুক বুলুক গোলক বেদিয়া খোদার আসন আরশ চেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আফালা ইয়ানজুরুনা ইলা সামাই কাইফা রুফিয়াত, আমার বান্দারে আমার আসমানটার দিকে তাকাও না, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এত বড় সূর্যটা যদি আল্লাহ না বানাতেন তোমরা সূর্য কোথায় দেখা। আরো আশ্চর্য ঘটনা, আধুনিক বিজ্ঞানের ধারণা অনুযায়ী যে সূর্যটা আগুন জ্বলতেছে, 10টা পৃথিবী পরিমাণ গ্যাস যদি একত্রিত করে তার মধ্যে আগুন লাগানো যায়, সূর্যের মতো এই পরিমাণ আগুন জ্বালাইতে গেলে 10টা পৃথিবী পরিমাণ গ্যাস 1 মিনিটের মধ্যে জ্বলে শেষ হয়ে যাবে। আধুনিক বিজ্ঞানের ধারণা অনুযায়ী 10টা পৃথিবীকে যদি একত্রিত করে যদি গ্যাস বানানো যায়, 10টা পৃথিবী পরিমাণ গ্যাসের মধ্যে আগুন লাগলে সূর্যের মতো আগুন যদি জ্বালাইতে চায় 1 মিনিটের মধ্যে 10টা পৃথিবীর গ্যাস শেষ হয়ে যায়। এই সূর্যটাকে কোটি 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 বৎসর ধরে কে জ্বালায় রেখেছেন? যিনি জ্বালায় রেখেছেন তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। এজন্য মুসলমান, আল্লাহ কোরআন শরীফে নিজের পরিচয় দিচ্ছেন, এর বান্দারা আমার সূর্য তার দিকে তাকাও। কুল ইং জালাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, রে বান্দা আমি যদি সূর্যটাকে না তৈরি করতাম আর কিয়ামত পর্যন্ত যদি তোমাদেরকে রাত দিতাম তোমরা কিভাবে সফল করতা, কিভাবে চলাফেরা করতা, খেতিবাড়ি করতা? আমার আল্লাহ উল্টাটাও করছেন, আমি যদি সূর্যটাকে স্থির করে দিতাম তোমরা রাত্রিবেলার এত আরামের ঘুম কোথায় পাইতা? অনেক মানুষ না ঘুমাইতে না ঘুমাইতে পাগল হয়ে যেত, দুনিয়ার শৃঙ্খলা ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলছেন বান্দারে ওয়ামির রহমাতিহি জালাল্লাহু ওয়ামির রহমাতিহি জালালাকুমুল লাইলা ওয়ান নাহারা, বান্দারে সূর্যটা এবং চন্দ্রটা আমি আল্লাহর রহমত দ্বারা তৈরি করেছি, আমার রহমতে চন্দ্র সূর্য দিয়েছি, আমার রহমতে রাত দিন দিয়েছি। বান্দা দিনের বেলা কঠোর পরিশ্রম করে যখন শরীরে ক্লান্তি চলে আসবে রাত্রিবেলা ঘুমাইয়া ঘুমাইয়া ক্লান্তি দূর করবে, আর কিছু সময় আমি আল্লাহর ইবাদত করে কাটাবে। সুবহানাল্লাহ। রে মুসলমান, আল্লাহ এখানে রহমত শব্দটা ব্যবহার করেছেন, বৈজ্ঞানিকগণ তালাশ করে দেখেছে সূর্যের ভিতর থেকে যে আন্দাজে আগুন আমাদের পৃথিবীর দিকে দৌড়ায়, একটা আগুন যত বড় হয় পাওয়ারটাও তত বাড়ে, মোমের আগুনের 4 আঙ্গুল নিচে কাছে আমার হাতটা নেওয়া যায়। এত বড় যদি আগুন হয় তার 2 হাত দূরেও আমরা দাঁড়াতে পারি না, আবার যদি আগুন আরো বড় হয় তার পাওয়ারও বাড়ে। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা, সূর্যের যে আগুন আছে 60,000 সেন্টিগ্রেড আগুনের পাওয়ার পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে আঘাত হানে। যদি আল্লাহ পাক তাআলা 4টা ফিল্টারিং ব্যবস্থা না করতেন সূর্যের আগুনে পুরাটা পৃথিবীকে তামা করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমতে, আল্লাহর রহমতে সূর্যটাকে মানুষ থেকে হেফাজত করেছেন, 4টা ফিল্টারিং ব্যবস্থা করেছেন সূর্যের মাঝখানে পৃথিবীর মাঝখানে। সূর্যের আগুনটা যখন 60,000 সেন্টিগ্রেড পাওয়ার নিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলের উপর আঘাত হানতে চায়, সর্বপ্রথম প্রতিবন্ধক হয় এরকম মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি মানে হচ্ছে উপরের জিনিসকে উপরে ধাক্কা দেয়, নিচের জিনিসকে নিচে ধাক্কা দেয়। সূর্যের আগুন যখন নিচের দিকে আসতে থাকে মাধ্যাকর্ষণ শক্তি তারে ধাক্কায় ধাক্কায় সামান্য পাওয়ার কমায় ফেলে, আর একটু যখন নিচে আসতে চায় মাধ্যাকর্ষণ শক্তির নিচে 0 ডিগ্রি সেলসিয়াস পয়েন্ট, বরফের জগৎ, ম্যাগমালার জগৎ, এই বরফের এরিয়া পাড়ি দিতে গেলে সূর্যের আগুনের পাওয়ার আরো কমে যায়। 500 বছরের এলাকা পর্যন্ত, 500 কিলোমিটার এলাকা পর্যন্ত আমাদের বায়ুবীয় মণ্ডল বাতাসের এলাকা, বাতাসের আনাগুনার ফলে সূর্যের আগুনের পাওয়ারটা আরো কমে যায়। আমাদের পৃথিবীটা 36 কিলোমিটার বেগে একদিকে ঘুরতেছে ঘূর্ণয়নের ফলে, তারপরে যে দ্রুত গতিতে ঘূর্ণয়নের ফলে যে সূর্যের আগুনটা যেভাবে লাগা দরকার তা লাগতে পারে না, যে সূর্যের আগুন পুরা পৃথিবীকে তামা করার জন্য যথেষ্ট। সূর্যের আগুনটাকে আল্লাহ রহমত বানাইয়া বান্দার কাছে পাঠায় কি কিনা কর। রে মুসলমান,
দুনিয়ার মধ্যে এত বড় সূর্য পাইয়া যদি মানুষেরা আল্লাহর সূর্যের কদর না করে, সূর্য পাইয়া যদি মানুষেরা আল্লাহর সাথে নাফরমানি করে, কিয়ামতের ময়দানে সূর্যটাকে তার মাথার উপরে প্রায় আধা কিলোমিটার উপরে 60,000 সেন্টিগ্রেড পাওয়ার যুক্ত সূর্যের আগুন তার মাথার মধ্যে আল্লাহ রেখে দিবেন, মাথা গলতে শুরু করবে, মগজ গুলি গলতে শুরু করবে, আর এমন হয়ে যাবে কোনো মানুষ গলা পর্যন্ত মগজ এরকম গলতে বলে গলা পর্যন্ত মগজের উপরে গামের উপরে সাঁতরাতে থাকবে, কোনো মানুষের কমর পর্যন্ত মগজ আর গাম হবে, কোনো মানুষের হাঁটু পর্যন্ত মগজ আর গাম হবে, পূর্ণা মাস এরকম ভাবে চিল্লা চিল্লি করবে আল্লাহ এমন সূর্য থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ বলবেন, বান্দারে এই সূর্যটাকে তোমার জন্য রহমত বানাইয়া তোমার কাছে পাঠাইছিলাম, আর এ সূর্যের কদর করো নাই, সূর্যের হক রক্ষা করো নাই, এজন্য সূর্য দ্বারাই তোমার উপরে আজাবের ব্যবস্থা করেছি। রে মুসলমান, হাদিস শরীফে আছে, কোন ব্যক্তি যদি জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ জামাতের সহিত পড়ে সূর্যের হক আদা হয়ে যায়, কোন ব্যক্তি যদি এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত পড়ে রাতের হক আদা হয়ে যায়, কিয়ামতের ময়দানে সূর্য এবং রাতের জন্য আল্লাহ তাকে ধরবেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, রে উম্মাতের আমার নাম আলা তাহারাতিন, হাদিস শরীফের মধ্যে আসছে, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকাদ নামা কমা নিসফাল লাইলি, কোন ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সহিত পড়ে সে যেন অর্ধেক রাত্র পর্যন্ত অর্ধেক রাত্রের হক আদা করে ফেলছে, আর কোন ব্যক্তি ফজরের নামাজ যদি জামাতের সহিত পড়ে পুরা রাতের হক আদা হয়ে গেছে, এই রাতের জন্য আল্লাহ তাকে ধরবেন না, আর কোন ব্যক্তি যদি জোহরের নামাজ, আসরের নামাজ আর মাগরিবের নামাজ জামাতের সহিত পড়ে সূর্যের হক আদা হয়ে যায়, কোন ব্যক্তি পাঁচত্ব নামাজ পড়ে 24 ঘন্টা আল্লাহ তার ইবাদত বানায় দেন, সুবহানাল্লাহ। রে মুসলমান, তুমি যদি শুধু পাঁচত্ব নামাজ পড়ো সঠিকভাবে 24 ঘন্টা যা কিছু করা ইবাদত হয়ে যায়, পাঁচত্ব নামাজি ব্যক্তি যদি কৃষি কাজ করে যতক্ষণ কৃষি কাজ করে আল্লাহ তার আমল নামায় ইবাদতের সওয়াব লিখে দেন, আর কোন ব্যক্তি ব্যবসায়ী সারা দিন ব্যবসা করেছে পাঁচত্ব যদি নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে ব্যবসাটা ইবাদত হয়ে যায়, কোন ব্যক্তি যদি চাকরিজীবী পাঁচত্ব নামাজ পড়ে নামাজের কারণে 24 ঘন্টা আল্লাহ তার আমল নামায় ইবাদত লিখে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ উপরের দিকে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলা সামাই কাইফা রুফিআত, বান্দারে আমার আসমানের দিকে তাকাও না, আমি যদি এত বড় সূর্যটা তৈরি না করতাম আর কে ছিল তোমাদের এত বড় একটা সূর্য বানাইয়া তোমাদের জন্য রেখে দিবে, এই সূর্যের দিকে তাকালে একমাত্র আল্লাহ পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার, বিখ্যাত বৈজ্ঞানিক আইজাক নিউটনকে যখন আল্লাহর পরিচিতি জানতে চাওয়া হয়েছে, এরা বৈজ্ঞানিক তুমি তো পৃথিবীর মহাবৈজ্ঞানিক, তোমার কাছে আল্লাহর কোন পরিচয় আছে কিনা, এখন আইজাক নিউটন বলে, দেখো পৃথিবীর উপরে স্থান কাল বেঁধে যে বিপর্যয় আসে, কোথাও সাইক্লোন, কোথাও টর্নেডো, কোথাও মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, এত কিছুর পরেও সূর্যটা কখনো উপরে যাইতে 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 অনেক দূরে চলে যায়, শীতের কাল শুরু হয়ে যায়, আবার সূর্যটা ঘুরে আসতে 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 পৃথিবীর এত কাছে চলে আসে যে গরম কাল শুরু হয়ে যায়, মানুষেরা বরদাস্ত করতে পারে না, তালাশ করে দেখো বছর শেষে আবার সূর্যটা নিয়ন্ত্রণে চলে যায়, চাঁদটা কখনো ঘুরতে 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 এত কাছে চলে আসে, জোয়ার শুরু হয়ে যায় বঙ্গোপসাগরে, আবার ঘুরতে ঘুরতে এত দূরে সরে যায় যে বঙ্গোপসাগরে আবার বাতাস শুরু হয়ে যায়, আবার মাস শেষে নিয়ন্ত্রণে চলে আসে। আইজাক নিউটন বলছেন, কোটি 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 বৎসর ধরে সূর্যটাকে যে নিয়ন্ত্রণ করছেন, চন্দ্রটাকে যে নিয়ন্ত্রণ করছেন, পৃথিবীটা শৃঙ্খলাবদ্ধ ভাবে যিনি নিয়ন্ত্রণ করে চালাইছেন, তিনি আল্লাহ, তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, বান্দা আমার সূর্যের দিকে তাকাও, আল্লাহর পরিচয় আছে, আমার মেঘমালার দিকে তাকাও, ওয়ামিমা আনজালাল্লাহু মিনাস সামাঈ মা, তোমাদের উপরে যে আল্লাহ মেঘ দেন তুমি সূক্ষ্ম নজরে তাকাও, মেঘমালার ভিতরে সূক্ষ্ম নজরে তাকাইলে এক আল্লাহর পরিচয় আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে, কোরআন শরীফ স্পষ্ট বলেছেন, বান্দারে আমার মেঘমালাতে নিয়ে ফিকির করো, দেখো প্রতিটা মেঘমালা প্রতিটা কাণ্ডের ভিতরে আল্লাহর পরিচয় আছে,
মুসলমান দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানীগণ মেঘমালার সংজ্ঞা দেয়, দুনিয়াতে বাতাস এসে দুনিয়ার পানিকে বাষ্প করে উপরে নিয়ে যায়। আসমান জমিনের মাঝখানে একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, সেখানে যাওয়ার সাথে সাথে পানিগুলি বরফ হয়ে যায়। কোথাও যখন বৃষ্টি আসতে চায় এক বরফ আরেকটার সাথে লাগে, টুকরা টুকরা হয়ে যায়। মানুষেরা মেঘ দেখে, মেঘের মাঝে বৃষ্টি দেখে, এটা হচ্ছে ক্লাস সিক্স এর বইয়ের মধ্যে, সেভেন এর বইয়ের মধ্যে, এমনকি এসএসসি পরীক্ষার শর্ট প্রশ্নের মধ্যে হুবহু এর সংজ্ঞাটা এসেছে। দুনিয়াতে বাতাস এসে দুনিয়ার পানিকে বাষ্প করে উপরে নিয়ে যায়। আসমান জমিনের মাঝখানে মাধ্যাকর্ষণ শক্তি, সেখানে যাওয়ার সাথে সাথে পানিগুলি বরফ হয়ে যায়। কোথাও যখন বৃষ্টি আসতে চায় এক বরফ আরেকটার সাথে লাগে, টুকরা টুকরা হয়ে যায়। মানুষেরা মেঘ দেখে, মেঘের মাঝে বৃষ্টি দেখে। আল্লাহ কি বলে শুনতেন না, শুনবেন কি না? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়াজালুহু কিসাফান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ আকাশ থেকে বাতাস প্রেরণ করি, বাতাস এসে দুনিয়ার পানিকে বাষ্প করে উপরে নিয়ে যায়। আসমান জমিনের মাঝখানে এমন এক স্পটলেস ইনস্ট্রুমেন্ট তৈরি করে দিয়েছি, এমন এক নিখুঁত মেশিন তৈরি করে দিয়েছি, যেখানে যাওয়ার সাথে সাথে পানিগুলি বরফ হয়ে যায়। কোথাও যখন আল্লাহ বলেন বৃষ্টি দিতে চাই, ইয়াজালুহু কিসাফান, আমি আল্লাহ কুদরতি হাতে মারিয়া বরফটাকে টুকরা করে দেই। মানুষেরা মেঘ দেখে, মেঘের মাঝে বৃষ্টি দেখে, ফাইদা আসাবাবিহি মাইয়াশা উমিন ইবাদিহি ইদা হুম ইয়াস্তাবশিরুন। আমার বান্দা মেঘ দেখলে শুধু খুশি হয়, মেঘের দিকে তাকাইয়া আল্লাহর পরিচয়টা নেই না। আল্লাহর সংজ্ঞার মাঝখানে, বিজ্ঞানের সংজ্ঞার মাঝখানে একটা শব্দের ব্যবধান। বিজ্ঞান বলে বাতাস পানিকে বাষ্পাকারে উপরে নিয়ে যায়, সেখানে যাওয়ার সাথে সাথে বরফ হয়ে যায়। কোথাও যদি বৃষ্টি আসতে চায় একটার একটার সাথে লাগে, টুকরা হয়। মানুষেরা মেঘ দেখে, মেঘের মাঝে বৃষ্টি দেখে। আল্লাহ কয়, আমি আল্লাহ বাতাস পাঠাই, এ বাতাসে পানিকে বাষ্প করে উপরে নিয়ে যায়। আসমান জমিনের মাঝখানে একটা মাধ্যাকর্ষণ শক্তি বা স্পটলেস ইনস্ট্রুমেন্ট আছে, সেখানে যাওয়ার সাথে সাথে বরফ জমে যায়। কোথাও যখন বৃষ্টি দিতে চাই, ইয়াজালুহু কিসাফান, আমি আল্লাহ কুদরতি হাতে মারিয়া এটাকে টুকরা করে দিই। দুইটা জিনিস দুই জায়গায় পড়ে আছে, কত কিয়ামত পর্যন্ত একটা আরেকটার সাথে লাগতে পারে, নাকি লাগাই দিলে লাগে? বৈজ্ঞানিকরা শুধু এটা কয়, একটা আরেকটার সাথে লাগে। ব্যাককল মাথা বসা বৈজ্ঞানিক এটা কইতে পারো লাগে, কিন্তু একজনের লাগাই দেয় যে এটা খুঁজে পাস না। আল্লাহ কয়, আমি কুদরতে হাতে এটাকে লাগাই দেই, ইয়াজালুহু কিসাফান, আমি আল্লাহ এটাকে মারিয়া টুকরা করে দেই। মানুষেরা মেঘ দেখে, মেঘের মাঝে বৃষ্টি দেখে। আল্লাহ বলছেন, ফাইদা আসাবাবিহি মাইয়াশা উমিন ইবাদিহি ইদা হুম ইয়াস্তাবশিরুন। আমার বান্দা মেঘ পাইলে শুধু খুশি হয়, চিন্তা করে না, এত সুন্দর সূক্ষ্ম বৃষ্টিটা, এত সুন্দর বৃষ্টিটা কে দিল, এক আল্লাহর পরিচয় নেয় না। আমার বন্ধুরা, মেঘের মধ্যে আমরা আল্লাহর পরিচয় কিভাবে নিব? আল্লাহকে একটু গান খাটাও, জ্ঞানী বিজ্ঞানীরা একটু নিজের গানটা দিয়ে দেখো, যেই বৃষ্টি আমাদের উপরে পড়ে এর ভিতরে একটু গান খাটাও। জ্ঞানী বিজ্ঞানী যেখানের মধ্যে বরফ তৈরি করে, ফ্রিজের ভিতরে 0°C পয়েন্ট করে, সম্পূর্ণ বাতাস মুক্ত এলাকার ভিতরে করে, তারপরে বরফ জমানো হয়। রে মুসলমান, ফ্রিজের ভিতরে যদি সামান্য বাতাস ঢুকতে শুরু করে দেয়, ফ্রিজ নষ্ট হয়ে যায়, ফ্রিজে আর বরফ জমে না, ঠিক কিনা? কোন আল্লাহ বুঝাতে চান রে জ্ঞানী গুণীরা, তোদের ফ্রিজের মধ্যে 0°C পয়েন্ট করে বাতাস থেকে দূরে রাখতে হয়, বাতাস ঢুকলে তোদের ফ্রিজ নষ্ট হয়ে যায়। আর আমার ফ্রিজ আসমান জমিনের মাঝখানে, আমার ফ্রিজের মধ্যে যত বাতাস লাগে আমার ফ্রিজে তত বরফ জমে। শুধু চিন্তা করলি বরফ জমে, কিভাবে জমে বুঝলি না? রে দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানীরা, তোদের বরফের মধ্যে যদি সামান্য বাতাস লাগে বরফ জমে না, বরফ গলে যায়। আর আমার ফ্রিজ আসমান জমিনের মাঝখানে বাতাসের উপরে, আমার ফ্রিজে যত বাতাস লাগে তত বরফ জমে, তত বরফ জমে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা একটু গান খাটায় দেখো, ছয় মাসে যে পরিমাণে বৃষ্টি হয়, রা মুসলমান বৈজ্ঞানিকগণ তালাশ করে দেখেছে, এই বৃষ্টিকে যদি আল্লাহ পাক একদিনে দিতেন ঢাকা এবং ঢাকার আশপাশ এলাকা 9.5 হাত বিস্ট একটা সমুদ্র হয়ে যেত। চট্টগ্রাম, চট্টগ্রামের আশপাশ এলাকায়
ছয় মাসে যে বৃষ্টি হয়, আল্লাহ যদি একদিনে ফেলতেন ওই বৃষ্টির তেরো হাত বিষ্ট সমুদ্র হয়ে যেত। আমাদের বাংলাদেশের সাথে লাগানো ভারতের একটা রাজ্য ত্রিপুরা, ত্রিপুরার পরে আসাম, আসামের পরে মণিপুরা, আসাম মণিপুরার মাঝখানে যে পাহাড়ি এলাকা আছে, ছয় মাসে যে বৃষ্টি হয় এই বৃষ্টি যদি একদিনে আল্লাহ দিতেন পঁচিশ হাত বিষ্ট সমুদ্র হয়ে যেত। রে মুসলমান, ছয় মাসের বৃষ্টি যদি আল্লাহ একদিনে দিতেন আমরা কেউ বাঁচতে পারতাম না, পুরাটা পৃথিবী সমুদ্র হয়ে যেত, ঠিক কিনা কারো ছাড়েন। উপর থেকে যদি এক বালতি পানি ফেলে এক বালতি পরিমাণে পড়ে, ছিটা ছিটা পড়ে না। রে মুসলমান, এক এক দিনের বৃষ্টিতে এত বড় পুকুর ডুবে যায়, এক এক দিনের বৃষ্টিতে এত বড় পুকুর ডুবে যায়, হাজার হাজার মেট্রিক টন পানি উঁচা থেকে নিচে পড়ে। একদিন যদি লাগাতার বৃষ্টি হয় মানুষের ঘর বাড়ি পর্যন্ত ডুবে যায়। রে মুসলমান, উপর থেকে যে বৃষ্টিটা পড়ে বরফ গলিত বৃষ্টি, এক একটা ফোঁটা যদি এক এক মেট্রিক টন করে হতো, আর আপনার ছাদের উপরে যদি দারুদ করে এক মেট্রিক টন পানি পড়ত আপনার ছাদ চলে যেত একদিকে, এরকম ভাবে আপনারা ছাদের নিচে চলে মারা যাইতেন, ঠিক কিনা কোন। রে মুসলমান, তা ছাড়েন, এক একটা বালতি পরিমাণ যদি আল্লাহ পাক ফোঁটার ব্যবস্থা করতেন, এক একটা বালতি পরিমাণ ফোঁটা যদি আপনার শস্য বলাদের উপরে করেছেন, মাত্র কষি বৃক্ষ রোপণ করেছেন, এই বৃক্ষর উপরে যদি এক বালতি পরিমাণ ফোঁটা এক একটা পড়ত, বৃক্ষের আগা চলে যেত একদিকে, ডগা চলে যেত একদিকে, মরিচের ফুল ধ্বংস হয়ে যেত, সমস্ত ফসল ফলাদির ফুলগুলি ধ্বংস হয়ে যেত, কোনো মানুষ ফসল খাওয়ার জন্য কোনো ফসল পাইত না। রে মুসলমান, আমরা দুনিয়াতে বাঁচি থাকাটা আমার জন্য আমাদের জন্য কষ্ট হইত, ঠিক কিনা কোন। তাও ছাড়েন, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ফোঁটাকে এক একটা ছোট 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 করে হাজার হাজার ফোঁটার পেছনে এক একজন ফেরেশতা পাঠাই দেন, ফেরেশতারে খবরদার খবরদার, একটা ফোঁটা যেন আরেকটার সাথে না লাগতে পারে, হাজার হাজার মেট্রিক টন পানি উঁচা থেকে নিচে পরে একটার সাথে আরেকটা লাগতে দেয় না। আল্লাহ বলছে, বান্দারে শুধু পানি দেখলি খুশি হইলি, এই বৃষ্টিটার দিকে সূক্ষ্ম নজরে তাকাইলে একমাত্র আল্লাহর পরিচয় বৃষ্টির ভিতরে ছিল, ঠিক কিনা ক। আজকে নাস্তিকের বাচ্চারা শুধু বলে আল্লাহ নাই, রসুল নাই, রে কাফেরের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা, তাহলে সুশৃঙ্খল ভাবে বৃষ্টিটা কিভাবে আসছে? দুনিয়ার কোন কারো যদি হাত থাকত, উপরের জিনিস একটার সাথে আরেকটা লাগিয়ে একটা ফোঁটা এত বড় হতো আর একটা ছোট হতো, খোদার কসম করে বলতে পারি যে আন্দাজের বৃষ্টিগুলি হয়, সমস্ত বৃষ্টিগুলি একই ধরনের, একই আন্দাজের, একই ধরনের ফোঁটা, লক্ষ লক্ষ ফোঁটাগুলিকে একই আন্দাজের বানাইয়া তোদের দুনিয়াতে কে ফেলেছে? নাস্তির বাচ্চা, যিনি ফেলেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? আমরা একটু জিকির করে একটু সামনের দিকে চলে আসলে আর বিশৃঙ্খল হয় না, পেছন থেকে একটু বিশৃঙ্খল হচ্ছে, জিকির করতে করতে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনে রব কো রাজি কর, পিছলি রাত মে উঠা কর, সজদু দিল সে সজদা কর, পড়লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আল্লাহ বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, বান্দারে আমার উটটার দিকে তাকাস না, কিভাবে তৈরি করেছি, ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত, আমার আসমানের দিকে তাকা। আল্লাহ আবার বলে দিছেন, সুম্মারজিল বাসারা, আবার তাকা, সুম্মারজিল বাসারা কাররাতাইন, বিবেককে খাটায় বারবার তাকা, অবশ্যই তোর অন্তরের মধ্যে আল্লাহর পরিচয় নিয়ে তোর চোখ নিচের দিকে পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত, আমার জমিনের দিকে তাকা, জমিনের প্রতিটি ধুলিকণার ভিতরে এক আল্লাহর পরিচয় আছে, জমিনের ভিতরে এমন কোন জিনিস নাই যার ভিতরে এক আল্লাহর পরিচয় নাই। আমার মুসলমান ভাইয়েরা, যে জিনিসটা আজ পর্যন্ত জ্ঞান বিজ্ঞান দেখে নাই, খালি বৈজ্ঞানিকরা খালি একথাই বুঝাইতে চায় আল্লাহ নাই আল্লাহ নাই, এরা ব্যাগ কলেরা, যে জিনিসটা তোরা দেখোস না, যেমন বাতাস তার ভিতরে আছে অক্সিজেন, আমাদের পেটের ভিতরে ঢুকে বাইর হয় আমরা জীবন্ত আছি ঠিক কিনা কোন, অথচ বিজ্ঞান দেখলই না এই বাতাসে 75.5% নাইট্রোজেন, 23.1% অক্সিজেন, 0.4% কার্বন ডাইঅক্সাইড, 1.3% বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস, 1.3% বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস, এতগুলি সম্পদ আমরা বাতাসের ভিতরে পাই, অথচ বাতাস জিন্দিগিতে কোনোদিন দেখি নাই ঠিক কিনা। বাতাস আমাদের ভিতরে ঢুকে বের হওয়ার সময় একটা শোষণ বাদ দিয়ে যায়, এরে বাহাদুর কোন অহংকারে তুই আল্লাহরে ভুলে গেছস, এরে নেতা কোন গরিমায় তুই অহংকারী করস, এরে প্রধানমন্ত্রী কোন গরিমায় তুই নাফরমানি করে বেড়াস, যতদিন পর্যন্ত বাতাসটা তোর ভিতরে ঢুকে ততদিন তোর গরিমা আছে, মন্ত্রিত্ব আছে, প্রধানমন্ত্রী আছে, বাহাদুরি আছে। আল্লাহ বাতাসটা যদি টান দিয়ে বন্ধ করে দেয়, সমস্ত মন্ত্রিত্ব, সমস্ত বড়াই, সমস্ত নেতৃত্ব মাটির সাথে মিশে যাবে, খালি হাতে কবরে দিয়ে আসবো ঠিক কিনা কোন। কি বাহাদুরি মানুষ, আমি বাহাদুর রে, আমি নেতা রে, আমি তেনা রে, আমি এই রে, আমি সেই রে, তুমি লাগবে, তোমার ভিতরে কিচ্ছু নাই, তুমি কি, কতগুলি পায়খানা তোমার ভিতরে আছে, পেশাব আছে, দর 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 করে ঘুরো, আর আল্লাহর বাতাসটা বন্ধ হয়ে গেলে তোমার খালি হাতে কবরে দিয়ে আসবে, তোমার সমস্ত ধন সম্পদ, তোমার সমস্ত নেতৃত্বের মালিক আরেকজন হয়ে দেবো, খালি হাতে কিরাম কিরাম করায় তোমারে খাইবো, এছাড়া তোমার ভিতরে কি আছে ঠিক কিনা কর। মানুষ অহংকার করে আল্লাহরে ভুলে যায়, কিভাবে ভুলো, এই অক্সিজেন যুক্ত বাতাসটা কে দিয়েছে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন মান্দারে, আল্লাহুল লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি, বান্দারে আমার বাতাস তোমার নাকের ভিতর দিক দিয়ে ঢুকে আর একটা সুসংবাদ দিয়ে যায় বের বাইরে বেঈমান, কিভাবে আল্লাহরে ভুলে থাকস, আল্লাহর বাতাস যতদিন ভিতরে যায় ততদিন তোর সমস্ত বড়াই আছে, আমি আল্লাহ যদি বাতাসটা বন্ধ করে দেই তোমার তোর সমস্ত বড়াই মাটির সাথে মিশে যাবে। রে মুসলমান, একজন ব্যক্তি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়েছে, সামান্য ব্যথা পেয়েছে, আরেকজন ভাই তারে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে, সে সুস্থ হয়ে তাকে জড়াই ধরে কান্দে, ভাই রে তুমি আমারে নতুন জীবন দিছ, আর কোনদিন তোমারে ভুলতাম না ঠিক কিনা কন, চোখের পানি ফেলে ফেলে জড়াই ধরে কান্দে, তোমারে আর কখনো ভুলবো না, তুমি আমার এরকম আপন ভাই হয়ে গেছ। এ মুসলমান, একবার মাত্র তাকে রাস্তা থেকে হাসপাতালে নিয়ে গেছে, এর আর আজীবন বলে না মুসলমান দে, তোমার প্রতিটা শ্বাসে শ্বাসে আল্লাহ তোমারে নতুন জীবন দিয়ে যাচ্ছে, এরে বেঈমান তুমি আল্লাহরে বলিয়া কিভাবে ঘুম যাও ঠিক কিনা কর। একজন ব্যক্তি শুধু তোমার সামান্য একটু উপকার করছে আর জিন্দেগিতে তারে বলো না, কও যে তুমি নতুন জীবন দিছ। রে মুসলমান, তোমার শ্বাস নাকের ভিতর দিক দিয়ে ঢুকে বের হয় প্রতিটা শ্বাসে আল্লাহ তোমারে নতুন নতুন জীবন দিয়ে দিচ্ছে, বান্দারে যেদিন তোর শ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন মরে যাবি, প্রতিটা শ্বাসে নতুন নতুন জীবন পাও, এত সুন্দর শ্বাস পাইয়া অক্সিজেন পাইয়া কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে বেড়াও ঠিক কিনা ক। আল্লাহ কয় বান্দারে তাকায় দেখো বাতাসটার দিকে, যে বিজ্ঞান আজ পর্যন্ত বাতাস কাউকে দেখাতে পারে নাই, এই বিজ্ঞান বাতাস বানাবে কোথায় থেকে? কবেন হুজুর ফ্যানের ভিতর দিয়ে বাতাস, এটা তো এদিকের পানিকে ঠেলিয়া ওদিকে দেয়, এক জায়গার বাতাসকে একত্রিত করে দ্রুত গতিতে আপনার মাথায় পেলে এতটুকু বাতাস পান বানাইতে তো পারে না, যিনি বাতাস বানান বাতাসের স্রষ্টা যিনি তিনি আমাদের আল্লাহ, তিনি কে? আল্লাহ কইছেন দুনিয়ার মধ্যে লেখো, আপারাই তুমুল মা আল্লাহ দি তাশরাবুন, বান্দারে যে পানিটা তুমি পান করো, গট 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 করে পানি পান করো, তোমার তৃষ্ণা নিবারণ হয়ে যায়, আমার পানিটার দিকে একটু সূক্ষ্ম নজরে তাকাও,
পানিটা তিনটা অবস্থা, কঠিন তরল বায়বীয় পানিটা জিরো ডিগ্রি সেলসিয়াস পয়েন্টে কঠিন বরফে পরিণত হয়, 100 ডিগ্রি সেলসিয়াস পয়েন্টে বাষ্পে পরিণত হয়। রে মুসলমান, আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছে, আল্লাহ যদি পুরা পৃথিবীর পানিগুলিকে 25 ডিগ্রি সেলসিয়াস পয়েন্ট করতেন, পুরাটা পৃথিবী মঙ্গল গ্রহের মতো একটা বরফের খণ্ড হয়ে যেত, কোন সৃষ্টি তার মধ্যে বাঁচতে পারত না। আবার যদি আল্লাহ পানিগুলিকে 75 ডিগ্রি সেলসিয়াস পয়েন্ট করতেন, হাজার হাজার গ্যালন পানি পান করে তৃষ্ণা নিবারণ করতে পারতাম না। রে মুসলমান, আল্লাহ পানিটাকে একদম তরল করেন নাই, আবার একদম গরল করেন নাই, কঠিন করেন নাই, বায়ু করেন নাই, তার মাঝখানে রেখেছেন, এক গ্লাস পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়ে যায়। আল্লাহ বুঝাতে চান বান্দারে, এত সুন্দর সূক্ষ্ম তৃষ্ণা নিবারক পানির ব্যবস্থা করেছি, পানি পান করার সময় বিসমিল্লাহ বলবি, পানি পান করা শেষ হলে মালিকের শুকরিয়া করবি, আলহামদুলিল্লাহ বলে ঠিক কিনা ক। কিন্তু না ফরমান রে, এমন সুন্দর তৃষ্ণা নিবারক পানি পান করলি, পানি পান করার সময় বিসমিল্লাহ বললি না, পানি পান করা শেষ আলহামদুলিল্লাহ বলবি না, এরা কপাল পোড়া বৈজ্ঞানিকরা, এরা নিমক হারাম বৈজ্ঞানিকরা, আল্লাহরে ভুলে যাস, এত সুন্দর পানি তোর কোন ঠাকুরে বানাই দিয়েছিল, যিনি বানাই দিয়েছেন, সূক্ষ্ম পানির ব্যবস্থা করেছেন, পানিটাকে কঠিনও করেন নাই, তরলও করেন নাই, বায়ুও করেন নাই, তার মাঝখানে যিনি করেছেন তিনি তোমাদের আল্লাহ। আল্লাহ বুঝাতে চান রে বৈজ্ঞানিকরা, এই পানির আরেক নাম জীবন তোমরা দিয়েছ, পানি ছাড়া জীবন বাঁচতে পারে না। রে মুসলমান, এত সুন্দর সূক্ষ্ম পানি যার নাম জীবন দিয়েছ, এর মানে তোমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পানি, এরে নিমক হারাম, এরকম ভাবে নাস্তিকেরা, এত সুন্দর তৃষ্ণা নিবারক পানি যিনি রেখেছেন তিনি তোমাদের আল্লাহ, তিনি কে? পানি তো এত দামি, এর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার দুইটা জিনিসের নিয়ামতের সর্বোত্তম হিসাব নিবেন। 60 বছরের এত সুন্দর জিন্দিগিটা দিয়েছিলাম, আমার সুস্থ জিন্দিগি তুমি হিসাব দাও। আলাম নুসি হাজিস মাক অনুরব্দিকা মিনাল মাইল বারিদ, তোমাকে সুন্দর একটা জীবন দেই নাই নাকি, তোমার এত সুন্দর তৃষ্ণা নিবারক পানির ব্যবস্থা করেছিলাম, আমার পানির কৃতজ্ঞতা আদায় করে পারলে বাপের বেটা হইলে জান্নাতে যাও। রে মুসলমান, কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ পানির শুকরিয়া আদা করতে চায় শেষ করতে পারবে না, কারণ এত সুন্দর সূক্ষ্ম পানি রেখেছে, আমরা পান করতে পারি বুঝে আজ পর্যন্ত আমরা জীবন্ত আছি ঠিক কিনা কন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আপারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, বান্দারে গদগদ গদগদ করে পানিটা যে পান কর, আকাশ থেকে তোমরা পানি নামাও নাকি নিচের থেকে উঠাও? আমি আল্লাহ আকাশের পানি আকাশে রুকে দিতে পারতাম, জমিনের পানি সাত্তাবক নিচে নিয়ে দিতে পারতাম, অথবা মাটির ভিতরে জজব করতে পারতাম, হাজার হাজার ফুট পাইপ ফিট করে তুমি পানির নাগাল পেতে না। যদি পানি না পাইতে তাহলে আমার কৃতজ্ঞতা আদায় করতো কে, আবাদত করতো কে? এজন্য এত সুন্দর পানির ব্যবস্থা করেছি বান্দা, আমার পানি পান করবা আর আমার কৃতজ্ঞতা আদায় করবা ঠিক কিনা ক। এই আয়াত যখন শুনেছে একজন বৈজ্ঞানিক, আমেরিকার বা ব্রিটেনের একজন বৈজ্ঞানিক যখন শুনেছে, কয়টা কি কোরআন শরীফ এতে হয় নাকি, যখন শুনেছে ইন আসবাহা মা উকুম গৌরান, আমি আল্লাহ যদি সকালবেলা পানিগুলিকে মাটির ভিতরে জজব করে দেই, পানি কই পাইবা? পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, অর্থাৎ মাটি থেকে পানি 3 গুণ বেশি। বৈজ্ঞানিক মাথা ঘুরায় দেখছে, 3টা বড় বড় জিনিসের ভিতরে 1টাকে ঢুকান যায়, কিন্তু 1টার ভিতরে 3টাকে ঢুকানো তো অসম্ভব, 1 ভাগ মাটির ভিতরে 3 ভাগ পানিকে তো ঢুকানো সম্ভব না। বলছে এটা কি কোরআন শরীফ হইতে পারে নাকি, যুক্তির সাথে বলে না? ওই ব্যক্তি রাত্রিবেলা ঘুমাইছে, সকালে উঠে দেখে সে চোখে দেখতেছে না, পাওয়ার হারাই ফেলছে, এখন যতই কান দেয় আর চোখ দেয় পানি আসে না। রে মুসলমান, বৈজ্ঞানিকগণ গবেষণা করে দেখেছে, মানুষের শরীরের মধ্যে 80 ভাগ পানি আর 20 ভাগ অন্য উপাদান, হঠাৎ করে মাথায় ঢুকে 80 ভাগ পানি, এই সমুদ্রের পানি তো কখনো শেষ হয় না। 80 ভাগ পানিকে যদি আল্লাহ 20 ভাগ উপাদানের ভিতরে ঢুকাই দিতে পারে, 3 ভাগ পানিকে তো 1 ভাগ মাটির ভিতরে অতি সহজে ঢুকাইতে পারবে। আমি ভুল করেছি, ইমাম সাহেবের কাছে গিয়ে তওবা করেছে, হুজুর ক্ষমা করে দেন, আমার চিন্তা চেতনা ভুল ছিল, আল্লাহই সঠিক, যে আল্লাহ 20 ভাগ উপাদানের ভিতরে 80 ভাগ পানিকে ঢুকাই দিতে পারে, ওই আল্লাহ 3 ভাগ পানিকে 1 ভাগ মাটির ভিতরে ঢুকাইতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মান্দারে তুমি যে পানিটা দেখো না,
আমি ইচ্ছা করলে আকাশের পানি আকাশে রুখে দিতে পারতাম, জমিনের পানি সাত তবক নিচে নিয়ে দিতে পারতাম, পানি পাইতা কোথায়? আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে পারতাম, ইচ্ছা করলে লবণাক্ত অথবা আরসিনি কলা পানি করতে পারতাম। রে মুসলমান, এখানে একশো গজ এখানে একটা আরসিনি কলা পানি, একশো গজ এখানে আরসিনিক সারা পানি, জনতা পানির দিকে তালাশ কর, একশো গজ এখানে আরসিনি কলা পানি, একশো গজ ব্যবধানে আরসিনিক সারা পানি, এরকম একশো ফুট নিচে কে আরসিনি কলা পানি রাখলো, একশো ফুট নিচে কে আরসিনিক সারা পানি রাখলো? যিনি রেখেছেন আল্লাহ একমাত্র বোঝানোর জন্য বান্দারে, যে লাল দাগটা দিয়ে আসে কলসির উপরে, এরকম যে লাল দাগটা দিয়ে আসে পাইপের উপরে, রে বান্দা ইচ্ছা করলে পুরা পানিগুলিকে, পুরা পৃথিবীর পানিগুলিকে আর চিনি কলা করতে পারতাম। আর চিনি কলা করলে তোমরা পান কর্তা কি কইরা, পৃথিবীর চারদিকে ঠান্ডা পানি পাওয়া যায়, নিরাপদ পানি পাওয়া যায়। তারপরেও যদি হোটেলের ভিতরে ঢুকেন, আধা লিটার মাম পানির দাম 20 টাকা, সব জায়গায় পানি পাওয়া যায়। তারপরেও আর যদি পৃথিবীর কোথাও পানির নাগাল না পাইত, তাহলে এই জ্ঞানী বিজ্ঞানীরা 1 লিটার পানির দাম কত রাখতো চিন্তা করে দেখেন। ধনী লোকেরা না খাইতে পারত, আমরা গরিবরা না খাইয়া মরতাম, ঠিক কিনা ক? আল্লাহ বলছে বান্দারে আর সিনে করা পানি আর সিরিক সারা পানি একমাত্র রেখেছি আমার পরিচয়ের জন্য। কোন বিচিষ্ট নিচে গিয়ে আর্সেনিক সারা পানির ব্যবস্থা করা নাই, কোন বিচিষ্ট নিচে আর্সেনিক দেয় নাই, আর্সেনিক ওলা পানি আর্সেনিক সারা পানি যিনি বানাইছেন তিনি আল্লাহ। আল্লাহ দুই ভাগ করেছেন দেখেন, বঙ্গোপসাগরের পানিগুলি আর্সেনিক ওলা লবণাক্ত পানি, মেঘনা নদীর পানিগুলি মিঠা পানি, ঠিক কিনা কন? আল্লাহ কয় বান্দারে তাকায় দেখো, এত বড় মেঘনা নদীর পানিগুলিকে আর্সেনিক ওলা কে বানাইল তালাশ করে দেখো, এত বড় মেঘনা যার কুল কিনারা দেখা যায় না, কে লবণ ডাল্ল? আবার এত বড় বঙ্গোপসাগর কে লবণ ডাল্ল? আর এত বড় মেঘনা কে লবণ ছাড়া রাখলো? মেঘনা নদীর মানুষেরা যখন বঙ্গোপসাগরে দেখতে যাবে, কক্সবাজার যাবে, সেখানের ভিতর থেকে পানি যখন মুখে দিখবে, দেওয়ার সাথে সাথে আল্লাহ কৃতজ্ঞতা আদা করবে, আল্লাহ তুমি যদি মেঘনা নদীকে এমন পানি দিতা তাহলে আমরা কিভাবে গোসল করতাম? বঙ্গোপসাগরের মানুষ যখন আবার ঢাকার মধ্যে আসবে, মেঘনা নদী দেখবে, সাথে সাথে এক আল্লাহর পরিচয় দিয়ে ফেলবে, এত বড় মেঘনাকে লবণাক্ত ছাড়া আর এত বড় বঙ্গোপসাগর কে লবণাক্ত করনে ওলা একজন স্রষ্টা আছে, যিনি আছেন তিনি আমার আল্লাহ, তিনি কে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াল্লাযী মারাজাল বাহরাইনে হাজা আজবুন ফুরাতু ওয়া হাজা মিলহুন উজাজ। বান্দারে দুটি সমুদ্রকে সমান্তরালে প্রবাহিত করে একটাই করেছে লবণাক্ত আরেকটাই করেছে মিঠা, দুই সমুদ্রের মাঝখানে দুর্গের দ্বার দিয়েছি বান্দা, দুই সমুদ্রের দিকে তাকাইলে তোর মালিকের কথা স্মরণ পড়বে। আমার মুসলমান ভাইরা তালাশ করে দেখে গেছে, দুই সমুদ্রের মাঝখানে দুর্গের দ্বার আছে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি দুই সমুদ্রের মিলন কেন্দ্রের তত্ত্ব দিয়েছিলেন, ফ্রান্সের বিখ্যাত বৈজ্ঞানিক ফ্রান্সের বিখ্যাত বৈজ্ঞানিক জ্যাক ডি কুস্টু, তিনি সর্বপ্রথম পৃথিবীর মিটার তৈরি করেছেন। তিনি দেখেছেন রোম সাগর হচ্ছে মিঠা পানি, আটলান্টিক মহাসাগরের পানি লবণাক্ত, আটলান্টিক মহাসাগরের এবং রোম সাগরের দুই সমুদ্রের মিলন কেন্দ্রে মার্কুসের দক্ষিণ তীর আর উত্তর তীরের মাঝখানে দুই সমুদ্রের যে মিলন কেন্দ্র, 1 কিলোমিটার এখানের পানিগুলি লবণাক্ত, 1 কিলোমিটার এখানের পানিগুলি মিঠা। আশ্চর্য হইলেন, তিনি পৃথিবী মিটার তৈরি করলেন, পৃথিবী মিটার তৈরি করে পাইলেন দুই সমুদ্রের মিলন কেন্দ্রে আটলান্টিক মহাসাগর এবং রোম সাগরের মাঝখানে নিচের গভীর তলদেশ থেকে 48 ডিগ্রি সেলসিয়াস পয়েন্টে কতগুলি পানি উপরের দিকে উঠছে, এটা সিরুনির দাঁতের মতো বাঁধ হয়ে আছে। এদিকে লবণাক্ত পানি যখন এই বাঁধের সামনে আসে, আসার সাথে সাথে তার লবণাক্ত রূপ পরিবর্তন হয়ে মিঠা শুরু হয়ে যায়। এদিকের মিঠা পানি যখন বাতার সময় দ্রুত গতিতে আটলান্টিক মহাসাগরে যাইতে চায়, এই বাঁধের সাথে লাগার সাথে সাথে তার মিঠার রূপ পরিবর্তন হয়ে এখান থেকে লবণাক্ত শুরু হয়ে যায়। তিনি যখন দেখলেন পৃথিবীর সমস্ত মানুষের কাছে পত্রিকা পত্রিকায় পাঠানো হলো, পৃথিবীর মানুষ আশ্চর্য হইল, সর্বপ্রথম তারে দুই সমুদ্রের মিলন কেন্দ্রের তত্ত্বদানকারী উপাধি দিল। এই সংবাদ শুনে আরব দেশের কিছু মুসলমান সুরায় রহমানের 19তম আয়াত, সুরায় রহমানের 20তম আয়াত, সুরায় রহমানের 18তম আয়াত, এ তিন আয়াত লইয়া জ্যাকবি কুষ্টুর কাছে উপস্থিত হয়েছে। আল্লাহ কোরআন শরীফে বলছেন, মারাজাল বাহরাইনে আলতাকিয়ান,
বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান ফাবি আই আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলছে বান্দারে দুটি সমুদ্রকে সমান্তরালে প্রবাহিত করে একটায় করেছে লবণাক্ত আরেকটায় করেছে মিঠা, দুই সমুদ্রের মাঝখানে দুর্ভেদ্য আরাম দিয়েছি। দুই সমুদ্রের দিকে তাকাইলে তোর আল্লাহর কথা স্মরণ পড়বে, স্রষ্টার কথা স্মরণ পড়বে। ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, বান্দারে আল্লাহর কোন নিয়ামতটা তুই অস্বীকার করতে পারবি? জ্যাকবি কুষ্ঠুকে যখন ইংলিশ করে দেওয়া হলো, জ্যাকবি কুষ্ঠু কইলেন এটা কে লিখেছে? কয় আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছিল, কোরআনের তিনটা বাক্য তিনি বললেন 1400 বছর আগে কোন মানুষ দুই সমুদ্রের মিলন কেন্দ্রের তথ্য জানত নাকি? কয়টা আল্লাহর বাণী অস্বী বাণী! যখন তিনি তিন আয়াত দেখলেন, কানতে শুরু করলেন, কপালে লাগাতে শুরু করলেন, মুখে লাগাতে শুরু করলেন, আর কানতে শুরু করলেন মুসলমানদারে, এত পরে কেন আমাকে কোরআন দেখাইলা? আগে কেন কোরআন দেখাও নাই? কেন আমাকে আগে কোরআন পড়তে দাও নাই? এত পরে কেন আমাকে কোরআন দেখাইলা? কানতে শুরু করলেন। এ তিন আয়াতের দিকে তাকায় জ্যাকবি কুষ্ঠু ইসলাম গ্রহণ করলে। আল্লাহ বলছেন মান্দারে পৃথিবীর প্রতিটা দুলি কোনার তাকায় দেখো, যেদিকে তাকাইবা সেদিকে আল্লাহর পরিচয় আছে। সমুদ্রের ভিতরে তাকাও না, সমুদ্রটা কিভাবে তৈরি করা হয়েছে? এ মুসলমান, মানুষের মতো যদি আল্লাহ পাক সমুদ্রের প্রাণীগুলিকে যদি অক্সিজেন ছাড়া বাঁচার ক্ষমতা না দিতেন, আমরা উপরিভাগে যতগুলি সৃষ্টি, পানির নিচে কোটি 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 গুণ বেশি সৃষ্টি, এই সৃষ্টি যদি উপরে চলে আসত, মানুষেরা তোমরা খাওয়া তো দূরের কথা, তোমাদেরকে খাইয়া ফেলতো ঠিক কিনা কর। সমুদ্রের পানির দিকে তাকাও, সূক্ষ্ম নজরে পানির দিকে তাকাও, পানির দিকে যদি তাকাও দেখো আল্লাহর পরিচয় আছে। বৈজ্ঞানিকগণ সমুদ্রের ভিতরে প্রায় 30,000 রকমের মাছের সন্ধান পেয়েছে। 30,000 রকমের মাছের মধ্যে 30,000 রকমের সুস্বাদু একটা স্বাদ আরেকটার সাথে বনে না। রে বৈজ্ঞানিকগণ চ্যালেঞ্জ করলাম, পারলে বাপের ভেতরে বানাই দাও, 30,000 রকমের সুস্বাদু দুনিয়ার কেউ বানাতে পারবে না। 30,000 রকমের মাছ, 30,000 রকমের সুস্বাদু, পুঁটির মধ্যে যে স্বাদ আছে তেলাপিয়ার মধ্যে সে স্বাদ নাই, তেলাপিয়ার মধ্যে যে স্বাদ আছে শিং মাছের মধ্যে সেটা নাই, শিং মাছের মধ্যে যেটা আছে বোয়াল মাছের মধ্যে সে স্বাদ নাই। একটার স্বাদ আর একটার সাথে বনে না। সমুদ্রের ভিতরে মাছগুলি থাকে, একই জিনিস খায়, তার ভিতরে 30,000 রকমের সুস্বাদু কে করল? যিনি করেছেন তিনি আল্লাহ, তিনি কে? রে মুসলমান, সমুদ্রের ভিতরের প্রাণীগুলির দিকে তাকায় দেখো, এত বড় বড় প্রাণীর ব্যবস্থা আল্লাহ করেছেন। হায়াতুল হাইওয়ানে একটা ঘটনা এসেছে। রে মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম যখন বাদশাহী পাইলেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ সমস্ত দুনিয়ার সৃষ্টিকে একবার আমি নাস্তা করাতে চাই। আল্লাহ বললেন, সুলাইমান পারবে না, কষ্ট করে চাইও না। সুলাইমানকে আল্লাহ অনুমতি দেন। সুলাইমান আলাইহিস সালামের পেছনে বল ছিল, তার কারণ সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতের বাদশা ছিলেন। জিন্নাতের মধ্যে থেকে এমন কোন জিন্নাত ছিল যাদের নাম ছিল ইফরিত। ওয়াকালা ইফরিতুম মিনাল জিন্নি, জিনদের মধ্যে থেকে এক প্রকার ইফরিত। যখন বিলকিস রানী আসতেছে, সুলাইমান আলাইহিস সালাম জিনকে মানুষকে নিয়ে বসলেন, বললেন, এরে জিনেরা, বিলকিস রানী নাকি আমার সাথে যুদ্ধ করতে আসতেছে? বিলকিস রানীর সংসদ তাকে, বঙ্গভবন তাকে পুরো এলাকাটারে উড়াইয়া আমার মাঠে নিয়ে আসবি, কতটুকু সময় লাগবে? এখন ওয়াকালা ইফরিতুম মিনাল জিন্নি, জিনদের মধ্যে থেকে ইফরিত নামক জিনকে হুজুর আমার অনুমতি দেন, আপনি দাঁড়াইবেন, দাঁড়ায় বসবেন, এর আগে আগে পুরান সংসদ ভবন সহ এলাকাটা উঠাই নিয়ে আসবো, একটা ইটু নাড়াচাড়া করবে না। আরেকজন কয়, হুজুর আমার অনুমতি দেন, কতটুকু সময় লাগবে? কয়, হুজুর কবলা ইয়ার তাদ্দা তরফাক, আপনার চোখের পলকটা নিচে ফেলবেন, নিচে ফেলা উপরে নিবেন, চোখের পলকটা নিচে ফেলে উপরে উঠানোর আগে আগে বিলকিস রানীর সংসদ সহ বঙ্গভবন সহ এলাকাটা উঠে আনবো। সুলাইমান আলাইহিস সালাম কই, দেখি করসাই, চোখের পলক নিচে নিচে উপরে উঠানোর আগে আগে দেখে বিলকিস রানীর পুরা সংসদ ভবন পুরাটা গ্রাম মাঠের মধ্যে চলে এসেছে। সুবহানাল্লাহ, তাহলে কি আন্দাজের বল ছিল, কি আন্দাজের বল ছিল শরীরের ভিতরে! এজন্য আল্লাহকে বলছে, আল্লাহ একটু অনুমতি দেন। আল্লাহ কয়, ঠিক আছে অনুমতি দিলাম।
ছয় মাস ধরে যত পৃথিবীর অতিরিক্ত খাবার সব আটলান্টিক মহাসাগরের পারে জমা করছে, খানা এনা পাল দেওয়া যায়, পানি রাখবো কোথায়? এই জন্য আটলান্টিক মহাসাগর এটা পানি, আর এখান থেকে খাইবো, এখান থেকে পান করব। যেদিন মেহমানির সময় হুজুর হজর নামাজ পড়ছেন, সালাম ফিরায় দেখে পেছন থেকে এত বড় একটা জানোয়ার, তার নাকটাই কয়েকটা পাহাড়ের সমান। হুজুর তাড়াতাড়ি দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করলেন, এটা আবার কি? হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, তুমি কে? হুজুর, আমার নাম হুত। তো আপনি নাকি দাওয়াত দিছেন, খাইতে আসছি। খাও। পুরা ছয় মাসের যে অতিরিক্ত খাবার সবগুলির মুখের ভিতরে ঢুকাইয়া বডিয়া জডিয়া খাইয়া হুজুরের দিকে তাকায় আছে। হুজুর দাঁড়ায় গেলেন, আশ্চর্য হয়ে বললেন, আরে আমার ছয় মাসের অতিরিক্ত খাবার সব এক লোকমা শেষ করে ফেললি নাকি? হুজুর ক্ষমা করে দেন, যেদিন থেকে সৃষ্টি হয়েছে আমার মত লক্ষ লক্ষ প্রাণী পানির নিচে আছে, সেদিন থেকে এরকম তিন লোকমা করে খাবার প্রতিদিন জুটে, আজকে মাত্র সর্বপ্রথম এক লোকমা খাবার খাওয়ার ভাগ্যে জুটেছে। সুবহানাল্লাহ। রে মুসলমান, সমুদ্রের ভিতরে এতগুলি প্রাণীকে কে লালন পালন করতেছেন? যিনি লালন পালন করতেছেন তিনি আল্লাহ। সমুদ্রের উপরে বাগে তাকায় দেখো, আল্লাহ বলছে, বান্দারে তুমি খালি কও, আল্লাহর পরিচয় তুমি নেও না, তুমি তালাশ করে দেখো, একটা গাভীর দিকে তাকাও। গাভী চিনেন তো? গাভী, আপনাদের দেশে গাভী কয় না? গরুরে, গরুর মধ্যে মায়াওয়ালা গরু যেটা, গাভী কয় তো? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, রে বান্দা আমার একটা গাভীর দিকে তাকায় দেখ, তার একদিক দিয়ে নাপাক লাল রক্ত, আরেক দিক দিয়ে নাপাক গোবর, দুই রক্ত এবং গোবরের মাঝখানে কত সুন্দর পবিত্র দুধের ব্যবস্থা করেছি রে বান্দা, তালাশ করে দেখ। পুরা দুনিয়ার সমস্ত জ্ঞানী বিজ্ঞানীকে যদি একমত করা হয়, আর যদি বলা হয় রক্ত গোবর এবং দুধকে একত্রিত করে রক্তকে রক্ত করে দেয়, দুধকে দুধ করে দেয়, আর এরকম গোবরকে গোবর করে দেয়, কেমন পর্যন্ত চেষ্টা করতে পারবে এক নাপাকিকে আরেক নাপাকির ভিতর থেকে বের করে আনতে পারবে না? আল্লাহ তো বান্দারে দুই নাপাকির মাঝখানে এত সুন্দর দুধের ব্যবস্থা করেছি, আমার দুধের দিকে তাকাইলে দুধের স্রষ্টার কথা স্মরণ হয়ে যাবে, আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। আল্লাহ বলছে, তারপরে আল্লাহর চিনস না, একটা আয়াতের মধ্যে আল্লাহ সমস্ত দুনিয়ার বিজ্ঞানীদেরকে চ্যালেঞ্জ করেছে, তাকায় দেখ, পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ কর। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বান্দা বলছে, এরে বান্দা তাকায় দেখ, দুটি গাছ একই গোড়া নিয়ে উপরে উঠেছে, একই গোড়া নিয়ে উপরে উঠেছে, একই সূর্যের আলো পেয়েছে, একই মাটি থেকে ভিটামিন গ্রহণ করেছে, একই বাতাস থেকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দহন গ্রহণ করেছে, একই পানি থেকে ক্যালসিয়াম খাইল, একটা তেঁতুল গাছ আর একটা আম গাছ দুটোটা একই বীজের ভিতর থেকে উঠলো, একটা দুটোটা একই ধরনের পানি পাইল, দুটোটা একই মাটি থেকে ভিটামিন গ্রহণ করলো, দুটোটা একই সূর্য থেকে হর্ষ শক্তি গ্রহণ করলো, দুটোটা একই পানি থেকে ক্যালসিয়াম গ্রহণ করলো, ফলটা যখন হলো একটা হলো মিঠা আর একটা চুকাটি কিনাকন, চারটা রাসায়নিক প্রক্রিয়া একসাথে মিলিত হয়েছে। দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানীকে আল্লাহ চ্যালেঞ্জ করছে, বাপের বাধা হইলে চ্যালেঞ্জ গ্রহণ কর। দুইটা গাছ আম গাছ আর তেঁতুল গাছ, আল্লাহ কোরআন শরীফে বলছে দুইটা গাছ একই গোড়া নিয়ে বড় হয়েছে, আম গাছ তেঁতুল গাছ দুটোটা একই সূর্য থেকে হর্ষ শক্তি গ্রহণ করেছে, একই জায়গার এরকম বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, একই মাটি থেকে ভিটামিন গ্রহণ করছে, একই পানি থেকে ক্যালসিয়াম গ্রহণ করছে, সাইরোটা রাসায়নিক প্রক্রিয়া এক, সাইরোটা মেশিন এক, পদার্থ এক, সবগুলি এক। ফল যখন ধরল তখন একটা হলো মিঠা আর একটা হলো সুকা। আল্লাহ বলছেন, ওয়ায়ুস্ক বিমা ইওয়াহিদি ওয়ানুফাদ্দিলু বাদহা আলা বাদিন ফিল উকুল ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াকিলুন। বান্দারে এর ভিতরে আকলওয়ালা যাদেরকে বিবেক দিছি, এদের ভিতরে একমাত্র আল্লাহর পরিচয় আছে। আল্লাহ কোরআন শরীফে তো বলে দিয়েছেন, ইন্না ফি যালিকা, অবশ্যই তার ভিতরে, লাআয়াতিন, একমাত্র পরিচয় আছে আল্লাহর, লিকাওমি ইয়াকিলুন, যাদেরকে আল্লাহ পাক আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। বিবেক খাটায় দেখো, চ্যালেঞ্জ কর।